আজকের রেসিপি পাকা আমের পাটিসাপটা নমস্কার আমি রুমি আপনাদের পাইকে আবারও একটা নতুন স্বাদের পিঠের রেসিপিতে স্বাগত পাকা আমের পাটি পাটিসাপটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানানোও কিন্তু একেবারে সহজ এইভাবে একবার পাকা আমের পাটি পাটিসাপটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সহজে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো সাপটাগুলো উল্টানোর সময় বা ভাঁজ করার সময় ভেঙেও যাবে না আর আটকেও যাবে না বেশ নরম তুলতুলে হয় খেতেও কিন্তু বেশ ভালো হয় তো চলুন দারুণ স্বাদের পাকা আমের সাপটাগুলো বানানো শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা পাকা আম নিয়েছি এখন আমের পেছনের অংশটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু আমি একটু বড়ো সাইজের বা মিডিয়াম সাইজের একটা পাকা আম নিয়েছি আপনারা যদি আরও বেশি পরিমাণ পাটিসাপটা সাপটা রেডি করতে চান তাহলে আরও বেশি পরিমাণ পাকা আম নিতে পারেন এখানে একটাই আম নিয়েছি এবার আমের এইভাবে অংশটাকে কিন্তু তুলে নিতে হবে একটা হাতা দিয়ে এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে রেখেছি এখন এই আমের টুকরোগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করতে হবে পেস্ট করার সময় কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না পাকামের পাল্পটা কিন্তু রেডি হয়ে গেছে আর আপনারা দেখুন পাকা আমের পাল্পটা কিন্তু বেশ ঘন এখন এক সাইডে পাকা আমের পাল্পটাকে রেখে দিতে হবে এবার একটা বড় মিক্সির জার নিয়েছি বড় মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রামের মতন সুজি আছে এবার যতটা আমি সুজি নিয়েছি ঠিক ততটাই কিন্তু জল দিয়ে দিচ্ছি মানে মেজারিং কাপের এক কাপ জল দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচের চার ভাগের এক ভাগের মতন লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে প্রায় তিন চার চামচের মতন চিনি আছে এখন সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মিশ্রণটা কিন্তু রেডি সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর সুজি দিয়ে এইভাবে সাপটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন প্যানে আটকেও যাবে না আর ভাঁজ করার সময় ভেঙেও যাবে না খুব সহজে প্যান বা কড়াই থেকে আলাদা হয়ে যাবে আর বানাতেও কিন্তু অনেক সুবিধা হয় এখন পুরো মিশ্রণটাই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি আমের যে পাল্পটা রেডি করে রেখেছিলাম সেই আমের পাল্পটা দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু সুজির মিশ্রণটির মধ্যে মিশিয়ে নিতে হবে আমের পাল্পটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন মিশ্রণটির মধ্যে অল্প একটু ইলো ফুড কালার দিয়ে দিলাম যেহেতু পাকা আমের পাটি সাপটা তাই অল্প একটু ফুড কালার দিয়েছি ফুড কালার ছাড়াও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন তবে কালারটা হালকা একটু কম হবে আর ফুড কালার দিলে কালারটা আরেকটু বেশি হবে আর আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম কারণ ব্যাটারটা একটু ঘন ছিল তাই বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প একটুই ফুড কালার দিয়েছিলাম তিন চার ফোঁটার মতন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বানানোর জন্য মিশ্রণটা কিন্তু রেডি এখন এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে আর মিশ্রণটা কিন্তু এরকমই পাতলা করেই রেডি করতে হবে তাহলে পিঠেগুলো বেশ নরম হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এখন ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ছানা এখানে আমি আগে থেকেই ছানাটা রেডি করে রেখেছি পুটটা কিন্তু আপনারা যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন নারকেল কোড়া দিয়েও বানাতে পারেন আর হলে দোকান থেকে ক্ষীরও নিয়ে এসে বানাতে পারেন খোয়া ক্ষীর পাওয়া যায় আর না হলে সন্দেশ দিয়েও পুটটা রেডি করে নিতে পারেন এখানে কিন্তু আমি সন্দেশটা নিজেই বানিয়ে নিচ্ছি তার জন্য বেশ কিছুটা পরিমাণ আমি ছানা নিয়েছি করের মধ্যে দিয়ে দিলাম প্রায় দুশো গ্রামের মতন ছানা আছে এখন ছানাগুলোকে এইভাবে একটু ভেঙে নিতে হবে মানে ভালো করে ম্যাশ করে নিতে হবে ছানাটা চাইলে আপনারা হাতেও খুব ভালো করে আগে থেকেই ম্যাশ করে রাখতে পারেন আর নাহলে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু ম্যাশ করে নিতে পারেন ছানাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ এখানে কিন্তু আমি টেবিল স্পুন পেঁপেই দিচ্ছি গুঁড়ো দুধটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সন্দেশ বানানোর সময় অল্প একটু গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে লো ফ্লেমে সমস্ত কিছু খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম দলা না পাকিয়ে যায় গুঁড়ো দুধটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে পঞ্চাশ গ্রামের মতন চিনি দিয়ে দিলাম চিনিটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে খুব সহজে বা কম সময়ের মধ্যে সাপটার এই পুরটা কিন্তু রেডি করা যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা চালে নারকেল কোড়া দিয়েও কিন্তু পুরটা রেডি করতে পারেন তবে এইভাবে বাড়িতে যদি ছানা থাকে এই পুরের রেসিপিটাও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে চিনিগুলোও কিন্তু মেল্ট হওয়া শুরু করে দিয়েছে এবার কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর মিশ্রণটাকে নাড়াচাড়া করে বেশ ঘন আর শুকনো শুকনো করে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হচ্ছে বা কড়াই থেকে আলাদা হচ্ছে ততক্ষণে কিন্তু নাড়াচাড়া করতে হবে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনার দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর কড়াই থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে মিশ্রণটাকে এর থেকে বেশি ঘন বা শুকনো করার দরকার নেই তাহলে পুটা কিন্তু অনেক বেশি ঘন আর শুকনো হয়ে যাবে তাহলে পাটি পাটিসাপটাগুলো খেতে ভালো লাগবে না তাই কিন্তু মিশ্রণটাকে এই অবস্থায় ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে বা শুকনো হয়ে যাবে তাই এখন কিন্তু ফ্লেমটা অফ করে একসাথে এক সাইডে রেখে দিতে হবে যাতে পুরটা ঠান্ডা হয়ে যায় এবার কিন্তু পাটি সাপটাগুলো রেডি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে তেলটা চারিদিকে ব্রাশ করে নিতে হবে ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে ফ্রাইং প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করতে হবে আর গরম করার পরে কিন্তু তেলটা ভালো করে ব্রাশ করে দিতে হবে এতে পিঠেগুলো কিন্তু খুব সহজে ফ্রাইং প্যানের থেকে আলাদা হয়ে যাবে বা ফ্রাইং প্যানের থেকে উঠে আসবে আর এই সময় অল্প একটু জল ছিটিয়ে দিচ্ছি অল্প একটু জল ছিটিয়ে দিলে এক্সট্রা যা তেল তেলে ভাব আছে সেটাও কিন্তু কমে যাবে এতে পাটের সাপটাগুলো খুব সহজে কিন্তু ফ্রাইং প্যানের থেকে আলাদাও হয়ে যায় এখন আমি পাটের সাপটা বানানোর জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেইখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর কিন্তু এইভাবে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে মিশ্রণটা চারিদিকে খুব ভালো করে ছড়ানো হয়ে যায় আর মিশ্রণটা ছড়ানোর সময় ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে যখন মিশ্রণটা খুব ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না মিশ্রণের উপরের দিকটা শুকনোভাব চলে আসছে আপনারা দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন তাহলে কিন্তু ওপরের অংশের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর পাটি সাপটাগুলো উল্টানোর সময় ভেঙেও যাবে না এখন আমি যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে নিলাম আর এইভাবে একটা সাইডে রেখে দিচ্ছি তারপরে কিন্তু এইভাবে এক সাইড দিয়ে পাটি সাপটাকে ফোল্ড করতে হবে তাহলে কিন্তু আর পিঠেটা ভেঙে যাবে না এইভাবে কিন্তু আস্তে আস্তে করে পাটি সাপটাকে ফোল্ড করতে হবে আর আপনারা দেখুন খুব সহজে কিন্তু ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে আর ভাঁজ করার সময় বা ফোল্ড করার সময় পিঠেগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না এইভাবে কিন্তু সমস্ত পাটি সাপটাগুলো রেডি করে নিতে হবে এখন আমি আপনাদের আর একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে কিন্তু ফ্লেমটা আবারও লোতে করে দিলাম অল্প একটু তেল খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি আবারও অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে যখন জলটা শুকনো হয়ে যাবে আবারও কিছুটা পরিমাণ ব্যাটার নিতে হবে আর ফ্রাইং প্যানের মাঝখানে দিয়ে দিতে হবে তারপরে গোল করে ঘুরিয়ে দিতে হবে যাতে মিশ্রণটা চারিদিকে খুব ভালো করে ছড়ানো হয়ে যায় তাহলে পিঠেগুলো কিন্তু বেশ পাতলাও হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে মিশ্রণটা খুব ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম এখন কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না ওপরের অংশটা শুকনো ভাব আসে ওপরের অংশটা কিন্তু শুকনো ভাব চলে এসেছে এইভাবে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতন রাখলে কিন্তু ওপরের অংশটা কালারটাও চেঞ্জ হয়ে যায় আর শুকনো ভাবও চলে আসে এখন কিন্তু যে পুটটা রেডি করে রেখেছি সেখান থেকে আবারও কিছুটা পরিমাণ পুর নিয়ে নেবো আর এইভাবে একটা সাইডে রেখে দিতে হবে পুটটা আপনারা কম বেশিও করতে পারেন যদি আপনাদের বেশি পুর দিয়ে পাটি সাপটা খেতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বেশি পরিমাণ পুর দিতে পারেন আর নাহলে আপনারা কমপুর দিয়েও রেসিপিটা রেডি করতে পারেন তাহলে কিন্তু অনেকগুলো পাটেশাপটা রেডি করা যায় কমপুর দিয়ে এখন কিন্তু এইভাবে পাটেশাপটাকে ফোল্ড করে নিতে হবে আর খুব সহজেই কিন্তু ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যায় সমস্ত পাটেশাপটা পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি একইভাবে সমস্ত পাটিসাপটা পিঠেগুলো রেডি করে নিয়েছিলাম আর এখানে আমি এক কাপ সুজি দিয়ে সাতটার মতন পাটেশাপটা পিঠে রেডি করেছিলাম এক কাপ সুজি দিয়ে সাত আটটার মতনই পাটিসাপটা পিঠে রেডি হবে আর কিছুটা পরিমাণ পুর কিন্তু বেশি হয়েছিলো তাই আমি অল্প করে পুর পাটিসাপটাগুলোর সামনে দিয়ে দিয়েছি এতে পাটিসাপটাগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনারা দেখুন পিঠেগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে হয় খেতেও কিন্তু বেশ ভালো হয় আর এই পাকা আমের পাটি সাপটার পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে